বাংলাদেশ সরকার আর দেশে ফিরে আসবেন, বর্তমানের সরকারকে আপনার বাচ্চাদের সম্পত্তি ফেঁসে দিয়েছেন আর ফিরে আনতে পারবেন না। এই বর্তমানের সরকার আমাদের আপনার এই রোগী পয়সার সান্ধবীর নয়, মানুষ হয়ে তার উপরে পয়সা ঠিক নিত্য করেছেন এই পর্যটন ময়দানে। এই যে চন্দ্র বিশ্ব মানুষের জন্য রয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তারা বলেছে বাংলাদেশ এখন খাদের কিনারায়, বাংলাদেশের অর্থনীতি এখন খাদের কিনারায়। এখন শুধু রাজনীতি নিয়ে আমরা বলছি সেটা না, এটা এই যে গুজব সরকার যারা সবসময় সঠিক তথ্য বিশ্বাস না করে গুজব করে তারা বলছে তারা কারো কথা বিশ্বাস করবে না। আইএমএফের যে রিজার্ভের হিসাব তারা সেটা বিশ্বাস করবে না। আইএমএফ বলছে প্রকৃত হিসেবে রিজার্ভ $31 বিলিয়ন মতো, কিন্তু গোদামের সরকার বলছে না এটা $40 বিলিয়নের কাছাকাছি। কারণ তারা যেভাবে বাজেটের আগে জিডিপি প্রবৃদ্ধি আচ্ছা অন্যান্য ভিত্তিক সংখ্যা তারা নির্ধারণ করে দেয় ঠিক একই হবে। এখন যে সংকটের মধ্যে অর্থনীতিবিদরা রাজনীতিবিদরা বিভিন্ন প্রতিষ্ঠান যখন বলছে দেশের অর্থনীতি ঝুঁকির মধ্যে রয়েছে তখন তারা সেটা বিশ্বাস করতে না, কারণ তারা তো এই গোদামের দিয়ে 4 বছর পার করেছে। এখন আগামীতেও এই গোদামের দিয়ে আপনাদেরকে আপনারা পার হতে দেবেন কিনা সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ইতিমধ্যেই আপনাদেরকে উন্নয়নের মূলে ধরিয়ে হাতে হ্যারিকেন ধরিয়ে দিয়েছে, এখন আরেকটা পার ধরিয়ে দেওয়ার সময় অপেক্ষা করছে। আমি জনগণকে সিদ্ধান্ত নিতে হবে সেই পাঁচ আপনাদের হাতে ধরিয়ে দেওয়ার আগে আপনারা ওদের হাতে পাঁচ ধরিয়ে দিবেন কিনা। বন্ধুগণ আপনারা দেখেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, সমাজে নৈরাজ্যের চরম আকার ধারণ করেছে, সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় হচ্ছে, শিক্ষকের গলায় সুতার মারা দিচ্ছে, সংখ্যালঘুরা কয়েকজন সরকার বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে চলে যাচ্ছে। একটা ঘটনারও সুচ্চ নিরপেক্ষ তদন্ত হচ্ছে না, কারণ আমরা যদি সঠিক এবং নিরপেক্ষ তদন্ত চিত্র দেখতে পেতাম তাহলে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি তার আলাদা হয়তো একটা ভিন্ন চিত্র আছে, সেটি জনগণকে সরকার চালিয়ে দিচ্ছে না। সে কারণে সেই কক্সবাজারের নামক থেকে শুরু করে সুনামগঞ্জের সাল্লা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ঘোড়া থেকে শুরু করে কিছু আগে যে নড়াই খাজা ঘটল একটা ঘটনারও সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত এখন পর্যন্ত হয়নি। এটা আমরা ধরে নিতে পারি না এই সমস্ত ঘটনাগুলোর সাথে একটা অপশক্তি জড়িত রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই সংখ্যালঘুদের উপরে হামলা মামলা করে সাম্প্রদায়িকতা ধরা করে এই দেশকে একটা ঐক্যবাদের দেশ হিসেবে পরিচিত হয়েছে। আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই সংখ্যালঘুদের উপরে যে হামলাগুলো ঘটছে তার প্রত্যেকটি ঘটনার বিচার বিভাগের তদন্ত করতে হবে এবং যারা জড়িত তাদের কাছে বিচারের আওতায় আনতে হবে। সাহায্যের কবি কিছুদিন আগে শাহবাগে দাঁড়িয়ে হয়েছে আওয়ামী লীগ যদি সংখ্যালঘুদের শব্দ রক্ষায় রাখতে হয় নির্বাচনে তারা 163টি আসন না 65টি আসন হারাবে। কাজী আওয়ামী লীগ যে সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করে এটা আজকে স্পষ্ট, শুধু সংখ্যালঘু নয় ক্ষমতায় থাকতে সারা দেশের ছাত্রদের ঠিকিয়ে দিয়ে বিদেশি দেশের চুক্তি থেকে শুরু করে সমস্ত অপকর্ম করছে এই যে দেশের মানুষ দেখছে। আপনার আমার ট্যাক্সি অ্যাক্সেস টাকায় যে প্রতিষ্ঠান গুলো চলে র্যাবকে লাগিয়ে দিচ্ছে পুলিশের বিরুদ্ধে, পুলিশকে লাগিয়ে দিচ্ছে র্যাবের বিরুদ্ধে, সমস্ত প্রতিষ্ঠান গুলোর মধ্যে এখন অসংখ্য ভোগ কখন যে বিস্ফোরণ ঘটে কি ঘটে যায় আমরা জানি না। আমরা সরকারকে বলবো এখনো সময় আছে ম্যাক্সিমাম ট্রাই নিয়ে পদত্যাগ করুন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যতম শ্রীলঙ্কা তো যেভাবে জাহাঙ্গিয়া পরে পালাতে পেরেছিল আপনারা জাহাঙ্গিয়া বলার সময় পাবেন। আপনাদেরকে বারবার হুঁশিয়ার করে দিচ্ছি এক জমি করেন না, এক জমি করলে তার পরিণতি কি হবে সেটা আশপাশের দেশ থেকে শিক্ষালেন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি ওই গণভবন থেকে বের হন, জনগণের দুঃখ কষ্ট দেখেন, আপনার সামনে একটা কাছে দেয়াল তৈরি করে দেওয়া হয়েছে, আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন, আপনি এখন ফ্র্যাকচার মাধ্যমে আছেন, আপনি করে সরাসরি সরাসরি পাচ্ছেন না, কারণ আপনার নিরাপত্তা হুমকি, কারা আপনার নিরাপত্তা হুমকি তৈরি করেছে, কারা আজকে আপনাকে এই বন্দি দশায় রেখেছে, তাদের কথায়
অনুভব করেন না, সরকারের কাছে ক্ষমাছে, সরকারের কাছে ভোটাধিকার কেড়ে নিয়েছেন, আর আমি সাধারণ সত্য হয়ে সেই ভোটাধিকার ফেরত দিই, সরকার আপনার প্রতি ক্ষমা সুন্দর কাদের সাহেবকে বলতে চাই, আপনারা যে সমস্ত কথাবার্তা বলছেন এগুলো আপনাদের অবিকার পরিপ্রকাশ, এগুলো আপনাদের একটি পরিপ্রকাশ। আইনমন্ত্রী ওয়াজুল কাদের অভিনন্দন করছে, বর্তমানের সরকার আর দেশে ফিরে আসবে, বর্তমানের সরকার কি আপনার বাচ্চাদের সম্পত্তি সেটা আপনারা বেঁচে দিয়েছেন আর ফিরে আনতে পারবেন না? এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের আপনারা রোগী পয়সার সান্তবেন নয় মানুষ হয়ে তার উপরে পয়সা ঠিক নিত্য করেছেন এই পল্টন ময়দানে এই যে চন্দ্র বিশ্ববাসী দেখেছে এই তত্ত্বাবধায়ক সরকার সমস্যা দূর করে আজকে এই দেশকে আপনারা সংকটের মুখে ফেলেছেন, আপনাদেরকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনতে হবে, আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের নাম কি হবে, সরকার একটা চুক্তি করেছিল সরকার।